ত্রিপুরা এফেয়ার্স অ্যান্ড ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আমরা কন্টিনিউ ত্রিপুরা হাইকোর্ট এবং ধর্মনগর ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম প্রিপারেশন করছি, সাথে ত্রিপুরা পুলিশ এসআই যে এক্সাম হবে সেটারও প্রিপারেশন করছি। তো এর জন্য আমি আপনাদের যে কালকে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করে দিয়েছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা পার্ট আসবে, পার্ট টু আসবে, তো দুটা ভিডিও আপনারা ভালো করে দেখবেন, কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষাতে আসবে। তো এর সাথে ত্রিপুরা জিকে আসবে, তো এটিও আমি দিয়েছি, কিছু আরও দেব। তো জিওগ্রাফি নিয়ে ভারতের ভূগোল সম্পর্কে কোশ্চেন আসতে পারে। আমাদের ধর্মনগর কোর্ট এক্সামে গ্রুপ ডি পিয়ন যে এক্সাম হবে সেটাতে ভৌগোলিক কোশ্চেন আসতেই পারে, বেসিক যে কোশ্চেনগুলি যেগুলি আমরা 10 পর্যন্ত পড়াশোনা করেছি, তো আমাদের জিকেতে এগুলি আসবে, ঠিক আছে? একটা দুটা কোশ্চেন আসতে পারে, তো এর বেশিও আসতে পারে। তো এর জন্য আমাদের পুরো টপিকটা কমপ্লিট করা দরকার, যেটা আমাদের সিলেবাসে আছে। চলুন আজকে স্টার্ট করি। আমাদের আজকের প্রথম ভিডিও কী আছে দেখে নিই। প্রথম কোশ্চেন, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় কত? ঠিক আছে, তো অপশান আছে 15 কোটি কিলোমিটার, 14 কোটি কিলোমিটার, নাকি 13 কোটি কিলোমিটার, না 16 কোটি কিলোমিটার। তো আমাদের সঠিক উত্তর কী হবে? পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব তো কী হবে, কেউ বলতে পারবেন? তো আমাদের সঠিক উত্তর কী হবে? 15 কোটি কিলোমিটার। ঠিক আছে, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। তো ভৌগোলিক কোশ্চেন আমাদের এক্সামে আসবে গ্রুপ ডি, কারণ গ্রুপ ডি এক্সামে এইসবই আসবে, ইজি ইজি কোশ্চেন আসবে যেগুলি আমরা স্কুল লেভেলে পড়েছি। তো এর জন্য আমি স্কুল লেভেল থেকে স্টার্ট করেছি, 10 পর্যন্ত, এর বেশি আমরা যাব না। তো চলুন স্টার্ট করি, নেক্সট কোশ্চেনটা দেখে নিই কী আছে আমাদের নেক্সট কোশ্চেন। মঙ্গল গ্রহের উপগ্রহ আছে কয়টি? ঠিক আছে, তো এটা জানা দরকার, কয়টি গ্রহ আছে মঙ্গলের? দুটি উপগ্রহ, চারটি, নাকি ছয়টি, নাকি পাঁচটি? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মঙ্গল গ্রহে দুটি উপগ্রহ আছে। ঠিক আছে, এটা হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, নিজস্ব আলো আছে গ্রহের, উপগ্রহের, নক্ষত্রের, নাকি রকেটের? তো কার নিজস্ব আলো আছে? তো অপশানে তো যেটি আছে, তো আপনারা কী হবে উত্তর, সঠিক উত্তর কী হবে, কী বলতে পারবেন? তো সঠিক উত্তর আমাদের হবে নক্ষত্রের। ঠিক আছে, এটা হবে আমাদের সঠিক উত্তর, নক্ষত্রের নিজস্ব আলো আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নিই, পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? ঠিক আছে, তো অপশানে আছে শুক্রকে, মঙ্গলকে, বুধকে, বৃহস্পতিকে। তো কোনটাকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? ইজি কোশ্চেন এটা আমাদের। তো পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কাকে? শুক্রকে। ঠিক আছে, এটা হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, সৌরজগতের আয়তনের দিক থেকে পৃথিবীর স্থান হলো কত? ঠিক আছে, সৌরজগতে আয়তনের দিক থেকে যদি আমরা সাজাই সবগুলিকে, তাহলে পৃথিবীর স্থান কত হবে? ষষ্ঠ, পঞ্চম, সপ্তম, অষ্টম। তো কত হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কি, কে বলতে পারবেন? সঠিক উত্তর হবে কি, পঞ্চম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নিই, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে প্রায় কত মিনিট? ঠিক আছে, সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? 7 মিনিট, 10 মিনিট, 8 মিনিট, নাকি 9 মিনিট? তো আমাদের কী হবে সঠিক উত্তর? আমাদের সঠিক উত্তর হবে কি, আমাদের সঠিক উত্তর হবে 9 মিনিট। ঠিক আছে, সূর্যের আলো পৃথিবীতে আসতে 9 মিনিট সময় লাগে, খুবই ইম্পর্টেন্ট, জেনে রাখা দরকার। নেক্সট কোশ্চেন দেখে নিই, ভূগর্ভের আগ্নেয় পদার্থ ভূপৃষ্ঠে বেরিয়ে এলে তাকে বলা হয় কি? এটা কি অপশানে আছে লাভা, ম্যাগমা, খনিজ, নাকি কাদা পাথর? তো ভূগর্ভের যে পানির নিচে যে আগ্নেয় পদার্থ থাকে, ভূপৃষ্ঠে যখন বেরিয়ে আসে তখন এলে তাকে আমরা কী বলি? একে আমরা ইজি, আমরা সবাই জানি, একে আমরা লাভা বলে ডাকি। ঠিক আছে, এটা হলো আমাদের সঠিক উত্তর, লাভা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নিই, মঙ্গল গ্রহের সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে কতদিন? মঙ্গল গ্রহে সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? ঠিক আছে, একবার যদি এটা ঘুরতে সূর্যের চারিদিকে মঙ্গল গ্রহ কতদিন সময় লাগে? ঠিক আছে, অপশানে আছে 700 দিন, 687 দিন, 500 দিন, 750 দিন। মঙ্গল গ্রহ সূর্যকে চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে, ঠিক আছে, কতদিন সময় লাগে? টোটাল সময় লাগে 687 দিন। ঠিক আছে, এটা হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নিই, চলুন, উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার কৌণিক দূরত্বের মান হলো কত? ঠিক আছে, তো আমরা তো জানি কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, উত্তর দক্ষিণ গোলার্ধে, উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার কৌণিক দূরত্বের মান কত? ঠিক আছে, 60.12 ডিগ্রি উত্তর, নাকি 37.5 ডিগ্রি, নাকি দক্ষিণ, না 37.5 ডিগ্রি উত্তর, নাকি 67.5 ডিগ্রি দক্ষিণ? ঠিক আছে, কোনটা হবে আমাদের সঠিক উত্তর? ঠিক আছে, তো এটা আমি বলে দিই, এটা হবে কি, 23.5 ডিগ্রি উত্তর। ঠিক আছে, এটা হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, গ্রিন উইচে যখন দুপুরে 12টা বাজে তখন তার 15 ডিগ্রি পূর্বে অবস্থিত স্থানে দুপুর কটা বাজবে?
ঠিক আছে, গ্রিনউইচ টাইম তো আমরা জানি, তো যখন দুপুরে 12টা বাজে তখন পূর্বে 15 ডিগ্রি পূর্বে অবস্থিত স্থানে দুপুরে কটা বাজবে? অপশানে আছে একটা বাজবে, চারটা বাজবে, তিনটা বাজবে, ছটা বাজবে। তো ঘড়ি কটা কটা বাজবে? তো এটা আমরা জানি কি হয়, গ্রিনহাউস টাইমে 1 ঘন্টা আগে এগিয়ে যায়, ঠিক আছে, 15 ডিগ্রি পূর্বে হলে তখন কি হবে, তখন বাজবে 1টা, ঠিক আছে, এটা হবে আমাদের সঠিক উত্তর। তো সঠিক উত্তর কী হবে, 1টা, ঠিক আছে। তো যদি আমাদের ভারতের গ্রিনিশ টাইম আমরা কত কত ঘন্টা এগিয়ে থাকি আমরা, তো এটাও আসতে পারে যে আমরা, তো আমরা মনে রাখবেন যে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে আমরা গ্রিনিচ ইন্ডিয়ার টাইম, ঠিক আছে, যদি আমরা কম্পেয়ার করি লন্ডন ইউকের সাথে, ঠিক আছে। তো এটা একটা জানা দরকার, পরে যদি ধরুন আপনি এখন ইন্ডিয়াতে আপনার 8টা বাজে, তো তো তাহলে গ্রিনিচ টাইমে তখন লন্ডন ইউকেতে ওইখানে কতটা বাজবে, তো 5 ঘন্টা 30 মিনিট পরে, মানে 2:30 PM, তো এরকম আর কি, মানে 5 ঘন্টা 30 মিনিট আমরা এহেড থাকি, ঠিক আছে, এগিয়ে থাকি। তো এটা হলো গ্রিনউইচ টাইম নিয়ে কোশ্চেন, ঠিক আছে, তো এটাও আসতে পারে। তো নেক্সট কোশ্চেন দেখে নিই, চলুন। বামন গ্রহ বলা হয় কাকে, বুধকে, শুক্রকে, প্লুটোকে, নাকি নেপচুনকে? তো বামন গ্রহ কাকে বলা হয়, আমরা সবাই জানি যে বামন গ্রহ বলা হয় প্লুটোকে, ঠিক আছে, এটা বামন গ্রহ, ঠিক আছে, এটাকে এটা জানা দরকার। নেক্সট কোশ্চেন দেখে নিই, উত্তর গোলার্ধে কিসের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়, শুক্রতারা, ধ্রুবতারা, সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ? তো কালপুরুষ, শুক্রতারা, ধ্রুবতারা, সপ্তর্ষিমণ্ডল কিসের দ্বারা উত্তর গোলার্ধে কিসের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়, একদম ইজি কোশ্চেন, ধ্রুবতারা, ঠিক আছে, ধ্রুবতারার মাধ্যমে উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয়, তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, দক্ষিণ গোলার্ধে কিসের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়, হ্যাডলির অক্টেন নক্ষত্র, ধ্রুবতারা, নির্দেশক রেখা, নাকি নকশা মানচিত্র? তো সঠিক উত্তর কী হবে, আমরা সবসময় জানি যে দক্ষিণ গোলার্ধর অক্ষাংশ রেখা হেডলির অক্টেন নক্ষত্রের মাধ্যমে নির্ণয় করে, ঠিক আছে, তো এটা হবে আমাদের সঠিক উত্তর, অপশান নাম্বার এ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নিই, ভূগর্ভের মধ্যে যে আগ্নেয় শিলা গঠিত হয় তাকে বলে কি, নিঃসারী শিলা, উদ্ভেদী শিলা, গ্রেনাইট শিলা, নাকি ব্যাসাল্ট শিলা? তো এটা কি হবে, কী শিলা হবে, ভূগর্ভের মধ্যে যে আগ্নেয় শিলা গঠিত হয়, তো আমাদের মাটির নিচে যে ভূগর্ভে আগ্নেয় শিলা গঠিত হয় সেটাকে আমরা কি বলি, উদ্ভেদী শিলা, ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান নাম্বার বি, ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, 15 নম্বর কোশ্চেন, পৃথিবীর অভ্যন্তরের শিলা তরল, অর্ধতরল, কঠিন, সান্দ্রণ বা থকথকে, কোনটা হবে অপশান? পৃথিবীর অভ্যন্তরে যে শিলা থাকে সেটা কি এরকম থাকে, তো সেটা থাকে কি সান্দ্র বা থকথকে, মানে মোটামুটি নরম থাকে আর কি, না একদম কঠিন, না একদম তরল, না অর্ধতরল, তো থকথকে থাকে, এটা সান্দ্র বলি আমরা এটাকে, তো এটা হবে 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার, সান্দ্র বা থকথকে। নেক্সট কোশ্চেন দেখে নিই, স্থায়ী বরফের দীর্ঘ স্তূপকে বলা হয় কি, তুষার ক্ষেত্র, পর্বত শৃঙ্গ, হৈমশিল, নাকি হিমবাহ? এটা স্তূপ হবে, তো কি বলা হয়, স্থায়ী বরফের যে দীর্ঘ স্তূপকে আমরা কি বলি, তো এটা তো একদম ইজি কোশ্চেন, আমরা এটাকে কি বলি, হিমবাহ, ঠিক আছে, এটা যখন আমরা দেখি এটাকে আমরা হিমবাহ বলে ডাকি। নেক্সট কোশ্চেন দেখি, ভারতের প্রাচীনতম পর্বত হলো হিমালয়, নাকি আন্দিজ, নাকি আরাবল্লী, নাকি ভুজ? তো আমাদের প্রাচীনতম পর্বত কি, তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসতে পারে যদি ভৌগোলিক কোশ্চেন আসে, তো আমাদের প্রাচীনতম পর্বত হলো আরাবল্লী পর্বত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নিই, অগ্ন্যুৎপাতের ফলে নির্গত পদার্থকে বলা হয় কি, কর্দম, ম্যাগমা, পলি, না লাভা? অগ্নি উৎপাতের ফলে যখন কোনো নির্গত পদার্থ বের হয় এটাকে আমরা কী বলি, এটা একদম ইজি কোশ্চেন, এটা আমরা লাভা বলি, ঠিক আছে, অগ্নি উৎপাতের ফলে মাটির নিচে থেকে যে পদার্থ বের হয় এটা লাভা বলি আমরা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নিই, পৃথিবীর উচ্চতম মালভূমি হলো, পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি, পামির মালভূমি, লাদাখ মালভূমি, নাকি তিব্বত মালভূমি, নাকি নারকুন্ডাম মালভূমি? নারকুন্ডাম হবে এটা, নারকুন্ডাম মালভূমি, তো কোনটা হবে আমাদের সঠিক উত্তর, তো কোনটা আমাদের সবচেয়ে উচ্চতম মালভূমি, তো উচ্চতম কী হবে লাগবো আমরা, পামির মালভূমি, ঠিক আছে, এটা হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অপশান দেখে নিই, নেক্সট কোশ্চেন দেখে নিই, পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো পামির মালভূমি, তিব্বত মালভূমি, পূর্ব আফ্রিকার মালভূমি, না লাক মালভূমি, ঠিক আছে, তো এটা আসলে আমরা কী লিখবো, যদি বলে বৃহত্তম মালভূমি, ঠিক আছে, বৃহত্তম মালভূমি আসলে আমরা কী বলবো, আগেটা ছিল উচ্চতর মালভূমি, উচ্চতর হলো পামির, আর যদি বৃহত্তম আসে তখন আমরা বলবো তিব্বত মালভূমি, ঠিক আছে, এটা হবে আমাদের সঠিক উত্তর, দুটা জেনে রাখা দরকার, এর জন্য আমি দুটো একসাথে দিয়েছি, আসতে পারে। নেক্সট কোশ্চেন দিই, আফ্রিকার মালভূমি বিখ্যাত কিসের জন্য বিখ্যাত, সোনা ও হীরার জন্য, লোহা ও ম্যাঙ্গানিজের জন্য, কয়লা ও চুনাপাথরের জন্য, লোহা ও তামার জন্য? তো আফ্রিকার মালভূমি আমরা জানি কিসের জন্য আফ্রিকা বিখ্যাত, এটা হলো সোনা ও হীরার জন্য, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নিই,
দক্ষিণাত্য মালভূমির কালামাটি বিখ্যাত কিসের জন্য? ধান চাষের জন্য, চা চাষের জন্য, তুলা চাষের জন্য, না আখ চাষের জন্য? তো আমরা সবাই জানি যে কালো মৃত্তিকার মধ্যে কি ভালো হয়, কালো মৃত্তিকার মধ্যে তুলা বেশি ভালো হয়, ঠিক আছে? তুলা চাষের জন্য খুবই 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 উর্বর কালো মাটিটা তুলা চাষের জন্য। তো কেরল যে সাউথ ইন্ডিয়া আছে ওইখানে বেশিরভাগ আমরা তুলা চাষ দেখে থাকি, ঠিক আছে? তো কেন ওখানে, কারণ ওখানে কালা মাটি পাওয়া যায়। তো এই সঠিক উত্তর কী হবে? তুলা চাষের জন্য। নেক্সট কোশ্চেন, লাল গ্রহ বলা হয় কাকে? শুক্রকে, পৃথিবীকে, মঙ্গলকে, বুধকে? তো এটা একদম ইজি কোশ্চেন। তো আমরা কাকে লাল গ্রহ বলি? আমরা কাকে লাল গ্রহ বলি? এটা একদম ইজি কোশ্চেন। আমরা মঙ্গলকে লাল গ্রহ বলে ডাকি, ঠিক আছে? তো মঙ্গল দেখতে একদম লাল থাকে কারণ এখানে অ্যাটমোসফিয়ার নেই, ডাইরেক্ট সূর্যের আলো পড়ে, তো সব কিছু লাল দেখায়, ঠিক আছে? এটা আপনারা দেখবেন ইউটিউবে ভিডিওটি দেখে দেখবেন, মাটিটা লাল থাকে, ঠিক আছে? তো লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। নেক্সট কোশ্চেন দেখে নিই, সূর্যের নিকটতম তৃতীয় গ্রহটি হলো কোনটি? সূর্যের নিকটতম কোন গ্রহটি? দেখুন গ্রহের সিরিজটা দেখে নেবেন। তো পৃথিবী, বুধ, বৃহস্পতি, শুক্র, তো আমরা সবাই জানি কি, আমরা কোনটা জানি? আমরা জানি পৃথিবীর হলো সূর্যের নিকটতম তৃতীয় গ্রহ, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পৃথিবী হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত যে কোনো স্থানের অক্ষাংশকে বলা হয় কি? নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত যে কোনো স্থানের অক্ষাংশকে আমরা কি বলি? উত্তর অক্ষাংশ, দক্ষিণ অক্ষাংশ, পূর্ব অক্ষাংশ, পশ্চিম অক্ষাংশ, ঠিক আছে? তো নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত যে কোনো স্থানের অক্ষাংশকে আমরা কি বলি, কে বলতে পারবেন? তো এটা কি হবে? এটা একদম ইজি কোশ্চেন, কি বলুন? এটা আমরা বলি কি, দক্ষিণ অক্ষাংশ, ঠিক আছে? নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত যে কোনো স্থানের অক্ষাংশকে আমরা বলি দক্ষিণ অক্ষাংশ, ঠিক আছে? এটা হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, গ্রহাণুপুঞ্জ যে দুটি গ্রহের কক্ষপথের মধ্যে দেখা যায় সেগুলি হলো কি? শনি ও বৃহস্পতি, মঙ্গল ও বৃহস্পতি, পৃথিবী ও মঙ্গল, শনি ও ইউরেনাস? তো আমাদের সঠিক উত্তর কী হবে? যে গ্রহাণুপুঞ্জ যে দুটি গ্রহ কক্ষপথের মধ্যে দিয়ে দেখা যায় সেগুলোকে আমরা কি বলি? আমরা বলি কি, মঙ্গল ও বৃহস্পতি। গ্রহাণুপুঞ্জ যে দুটি গ্রহকে কক্ষপথের মধ্যে দেখা যায়, ঠিক আছে? মঙ্গল ও বৃহস্পতিকে ঘনপুঞ্জ রূপে যে গ্রহ কক্ষপথে দেখা যায়, ঠিক আছে? তো সঠিক উত্তর কী হবে? মঙ্গল ও বৃহস্পতি। নেক্সট কোশ্চেন দেখে নিই, গ্রহগুলি সূর্যকে প্রদক্ষিণ করে, ঠিক আছে, কী পথে? বৃত্তাকার পথে, উপবৃত্তাকার পথে, আয়তাকার পথে, নাকি দীর্ঘায়িত পথে? তো এটা জানা দরকার, গ্রহগুলি সূর্যকে কীভাবে প্রদক্ষিণ করে, এটা হলো উপবৃত্তকার পথে, এটা হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, নিরক্ষরেখা অক্ষাংশ 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 23 ডিগ্রি, নাকি 10 ডিগ্রি? তো এটা আমরা সবাই জানি নিরক্ষরেখা কত ডিগ্রি অক্ষাংশ থাকে? 0 ডিগ্রি অক্ষাংশ, ঠিক আছে? এটা হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় কত মিনিট? 4 মিনিট, 8 মিনিট, 15 মিনিট, নাকি 10 মিনিট? তো 1 ডিগ্রি দ্রাঘিমায় কত সময়ের পার্থক্য থাকে? 4 মিনিটের পার্থক্য থাকে, ঠিক আছে? এটা হবে আমাদের সঠিক উত্তর। দেখুন 29টা কোশ্চেন করে নিয়েছি, আরেকটা কোশ্চেন করাবো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে কি? মূল মধ্যরেখা, ধাকিমা রেখা, নিরক্ষরেখা, নাকি মেরুরেখা? তো কি হবে সঠিক উত্তর? পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে নিরক্ষরেখা, ঠিক আছে? তো আমাদের আজকে 30টা কোশ্চেন কমপ্লিট হয়েছে, আমি আরও দেবো ভূগোলের, এটা স্টার্টিং দেখছি জন্য, এর জন্য আমি একদম বেসিকগুলি, বেসিক ভূগোল যেখান থেকে স্টার্ট হয়েছে এখান থেকে দিয়েছি, তারপরে আমরা সৌরজগৎ শেষ করে অন্য দিকে যাব। তো তোমাদের জন্য একটা কোশ্চেন রেখে দিই, আমি চাইবো তোমরা এই কোশ্চেনটা অ্যান্সার কমেন্ট বক্সে দাও। তো কোশ্চেনটা হলো, ভারতের প্রমাণ দ্রাঘিমা হিসাবে গণ্য করা হয় কি? 82.30 পূর্ব দ্রাঘিমা, না 33 ডিগ্রি 30 মিনিট পশ্চিম দ্রাঘিমা, না 50 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা, না 77 ডিগ্রি 20 মিনিট পশ্চিম দ্রাঘিমা? তো কোনটা হবে সঠিক উত্তর, ঠিক আছে? এটার আনসার আপনারা দেবেন কমেন্ট বক্সে, আমি চাই আপনারা এটার আনসার দিন, যদি দেন খুশি হব, যদি না পারেন তাহলে আমি নেক্সট ভিডিওতে এটার অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? তো আপনারা কন্টিনিউ পরীক্ষার জন্য প্রিপারেশন করুন, বেশি দিনের পরীক্ষার, আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে। এই বলে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।